আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটি পেড ভার্সনের অ্যাপ্লিকেশন দেখাবো আপনাদেরকে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ভিডিও ডাউনলোড করার জন্য। সফটওয়্যারটি পেড ভার্সন, কিন্তু কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতেই দিব এবং আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। আর পেড ভার্সন অ্যাপ্লিকেশন সবসময় জেনুইন হয়, এটা সবাই জানি আমরা, কেননা টাকা দিয়ে কেউ ফালতু জিনিস বা বেকার জিনিস ব্যবহার করবে না। অনলাইনে ইউটিউব বা ফেসবুক থেকে আমরা কোনো যদি ভিডিও ডাউনলোড করি, সেক্ষেত্রে অনেকে টিউবম্যাট, বিটম্যাট বা এই জাতীয় আরও সফটওয়্যার আছে যেগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই সব সফটওয়্যার দিয়ে বেশিরভাগ গান ডাউনলোড করা হয় বা ভিডিও অডিও ডাউনলোড করা হয়। তা আজকে আমি আপনাদেরকে ব্যতিক্রম ধর্মী একটা সফটওয়্যার দেখাবো, যেটার সাহায্যে আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক, ডেইলি মিশন, এরকম সোশ্যাল 20টার উপরে সাইট আছে যেগুলো থেকে আপনি খুব সহজে ইজিলি যে কোনো ফরম্যাটে ভিডিও ডাউনলোড করতে পারবেন। শুধু নর্মাল না, আপনি এটা দিয়ে হাই ডেফিনিশনের যে 4K রেজুলেশন ভিডিও সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এবং কোনো রকমের অ্যাড আসবে না, সম্পূর্ণ অ্যাড ফ্রি, কারণ এটা একটা পেড ভার্সনের সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমি অলরেডি মডিফাই করে রাখছি, এটার মধ্যে কোনো অ্যাড আসবে না এবং পেড ভার্সন আনলক করা আছে, আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন যে কোনো মোবাইলে, যে কোনো বাসনের মধ্যে। তো অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে খুব সহজে আপনারাও সেই কাজটি করতে পারবেন। আর ভিডিওটা শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, যাতে আমি নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো চলুন, সফটওয়্যারটা অলরেডি আমার কাছে ডাউনলোড করে ইনস্টল করা আছে। এটা ডাউনলোড লিঙ্ক বরাবরের মতো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নেবেন। এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনাকে টাকা দিয়ে ডাউনলোড করতে হবে। তাই আমি সাজেস্ট করবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে ডাউনলোড করবেন, লিঙ্ক দেওয়া আছে, ওই জায়গা থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন। আর ডাউনলোড করার পর এখন আমরা এটাকে ওপেন করব। আমি অলরেডি ইনস্টল করে রাখছি। ওপেন করার পর দেখুন, এটা হলো ইন্টারফেস। এই এটার মধ্যে এটা হলো তাদের হোম পেজ। দেখুন এটার মধ্যে কম করলে আপনার 20টার উপরে দেওয়া আছে আপনার এই জায়গার মধ্যে সোশ্যাল সাইট। তারপর আপনি আরও চাইলে অ্যাড করতে পারবেন, নিচে অ্যাড বাটন আছে, দেখুন অ্যাড বাটনে ক্লিক করে আপনার পছন্দের যে সাইট থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে চান সেই সাইটটাকে আপনি এই জায়গায় অ্যাড করে দিতে পারেন। তারপরে সাপোজ ধরুন আমরা এখন ইউটিউবে যাইতেছি, ইউটিউবের মধ্যে ফার্স্ট আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন আমাদের এই জায়গায় আসে গেছে। এখন যদি আমরা সাপোজ কোনো ভিডিও ডাউনলোড করতে চাই, আমি আমার চ্যানেলে একটা ভিডিও সার্চ দিতেছি, আসার পরে সাপোজ যে কোনো একটা ভিডিও আমি প্লে করলাম, প্লে করার পরে এই জায়গার মধ্যে ডাউনলোডের অপশন তো আপনার শো করবে, তাছাড়া আপনার নিচের মধ্যে দেখুন আপনার ক্যাটাগরি সহ দেওয়া আছে, এই দেখুন ফর্মের চুজ করা আছে এই জায়গার মধ্যে, হাই রেজুলেশনের যে হাই ডেফিনেশনের যেগুলো আছে, যেমন 1080 PHD, 720 HD, তারপরে উপরে দেওয়া আছে ফার্স্টে অডিও দেওয়া আছে, আর নিচে আপনার সেকেন্ড টাইমে ভিডিও দেওয়া আছে। দেখুন যদি আমি HD ডাউনলোড করি, 8080 মধ্যে ক্লিক করার পর স্টার্ট ডাউনলোড, স্টার্টে ডাউনলোডে যখন আমি ক্লিক করছি, এটা ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে গেছে। দেখুন আমার এটা অলরেডি ডাউনলোড হয়, রানিং হয়ে গেছে। আর এটা ডাউনলোড স্পিড খুবই জলদি হয়, যুগ আপনারা নিজেরা একবার ট্রাই করলে বুঝতে পারবেন, এটার ডাউনলোড স্পিড খুবই চমৎকার এবং কোনো রকমের অ্যাড আসবে না, আপনার ফোন কখনো স্লো করবে না বা হ্যাং করবে না। অনেক সময় টিউবম্যাট বা বিটম্যাট যেগুলো আমরা ব্যবহার করি ফ্রিতে, এগুলোর মধ্যে তো অসংখ্য অ্যাড আসে, তারপরে আপনার সেট অনেক সময় স্লো হয়ে যায়, ভাইরাস আক্রান্ত হয় বিভিন্ন রকমের অ্যাডের কারণে। তো এই সফটওয়্যারটা সম্পূর্ণ সেফটি এবং পাওয়ারফুলি কাজ করে, খুবই চমৎকার এক কথায়। আমি নিজে আমার পার্সোনাল কাজের জন্য কোনো যদি অনলাইন থেকে ভিডিও ডাউনলোড করে মোবাইলের মাধ্যমে এই সফটওয়্যারটাই আমি ইউজ করে থাকি, কারণ এটা একটা পেড ভার্সনের সফটওয়্যার, এটা মডিফাই করা আছে আনলক, আপনি VIP মোডে ডাউনলোড করতে পারবেন। দেখুন ইনস্টাগ্রামের থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন, ফেসবুকেতে করতে পারবেন। এখন ফেসবুকের মধ্যে আমি লগইন নাই, যখন আপনি ফেসবুকে ক্লিক করবেন তখন এরকম পেজ আসলে আপনি লগইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন হয়ে যাবেন, তখন আপনি অটোমেটিক ফেসবুক আপনার ব্রাউজারের মতো ওপেন হবে। আর কোনো ভিডিও সামনে আসলে সাথে সাথে এটার মধ্যে ক্লিক করার পর আপনার ডাউনলোড অপশন শো করবে। তারপর সেম টিকটক, টিকটকের অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করা থাকে, ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আপনি এটা টিকটকে ক্লিক করার সাথে সাথে টিকটক ওপেন হয়ে যাবে।
তারপর আপনি টিকটকে যে কোনো ভিডিও আপনার পছন্দ হয় সেটা আপনি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। এই দেখুন, কারণ আমার এই ফোনের মধ্যে টিকটক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাই, এই জন্য ডাউনলোড করার জন্য বলতেছে। তারপরে সাউন্ড ক্লাউড, টুইটার, টেলিমিশন, ভিমিও, অ্যাপ মুভিস অসংখ্য, আপনি এটা দিয়ে শুধু মুভিজের সাইডেও প্রবেশ করতে পারবেন মুভি টুবি ডাউনলোড করার জন্য। খুবই বেস্ট এবং পাওয়ারফুল একটা সাইট। তারপর ডাউনলোড করার পর এটা সরাসরি আপনার মোবাইলের গ্যালারির মধ্যে চলে যাবে, আপনাকে কোনো কিছু কোনো জায়গায় যেতে হবে না। রানিং আছে কোনগুলা, কমপ্লিট কোনগুলা, সব জায়গায় এই জায়গা থেকে আপনি মডিফাই করতে পারবেন। ওপরে চার্জের বার আছে, আপনি সেই জায়গা থেকে আপনি নিতে পারেন সার্চ করে। তারপরে IMDB যে মুভির খুব জনপ্রিয় একটা ওয়েবসাইট মুভির জন্য, এই এটা থেকে আপনি মুভি ডাউনলোড করতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিও টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগছে। আর সামান্যতম কাজ যদি কাজে যদি আসে ভিডিওটি আপনাদের, অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন যারা না জানে। আর বুঝতে কোনো সমস্যা হলে, কোনো কিছু জানার বাকি থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এরকম নিত্য নতুন ভিডিও সবসময় পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন, যাতে আমি নেক্সট টাইমে ভালো কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। নেক্সটে কোনো ভালো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।